শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমি ডাক্তার মাহমুদ জাহির হোসেন। আমার বাবা মরহুম আব্দুল মাহমুদ মিয়া এবং মা মরহুমা সিদ্দিকা খাতুন। আমি 1971 সালে লক্ষ্মীপুর জেলা চন্দ্রমন্দ ইউনিয়নের প্রতাপগঞ্জ হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়তাম। তখন মুক্তিযুদ্ধ চলছিল, স্মৃতি অনেক কিছুই এখন স্মরণ নয়, যা যেগুলো স্মরণ আছে তার মধ্যে হলো অন্যতম হলো পশ্চিমের হানাদার বাহিনী যখন আসতো গ্রামের রাস্তার মধ্যে যখন ঢুকতো, তখন নোয়াখালীর বাসায় মানুষ চিৎকার দিতে থাকতো, আইয়ে রে করে যখন চিৎকার দিত তখন সবাই দৌড়ে পালাইতো। তখন ওরা এদিক এদিক ওদিক তখন তারা গোলাগুলি করতো। তখন মানুষ যেখানে জান নিয়ে দৌড়ে পালাইতো, সেখানে অন্য একটা গ্রুপ ছিল, তারা কি করতো মানুষের বাড়ি ঘরে জিনিসপত্র চাল ডাল এগুলো লুটপাট করে এগুলো নিয়ে যেত। আমাদের পাশের গ্রামে রাজাকার ছিল, ওরা আমাদেরকে বাড়িঘর ফুঁড়ে ফেলার জন্য টার্গেট করে রাখছিল। আমাদের 16 ডিসেম্বর স্বাধীন হওয়াতে ওরা আর আমাদের বাড়িঘর ফুঁড়তে পারেনি। এবং আমার অন্যতম স্মৃতি হলো আমার মা ছিলেন অনেক খুব সহজ সরল, গ্রামের অল্প শিক্ষিত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবর শোনার জন্য সন্ধ্যার পরে আমাদের বাড়িতে অনেক মানুষ আশেপাশের মানুষ জড়ো হইত, কিন্তু একদিন পশ্চিমে আলাদা বাহিনী যখন গ্রামে ঢুকে পড়ে, আমার ভয়ে সেই ট্রানজিস্টারটা ভয়ে নিয়ে পানির উপরে ফেলে দেয়। এরপরে আর সে আমাদের এলাকাবাসী আর খবরও শুনতে পারে না। আরেকটা স্মৃতি, আমাদের পাশে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার নাম ছিল আবু সিদ্দিক। একবার যখন হানাদার বাহিনী গ্রামে রাস্তা দিয়ে আসছিল, তখন সে বাইরে রাস্তা দিয়ে হাঁটতেছিল এবং সে ওরা গ্রামে ঢুকছে এটা টের পাইয়া সে গ্রামে সাঁকো দিয়ে পার হইতেছিল, সাঁকো থেকে ফুড়ে এসে আহত হয়। পরে অনেকদিন যাবৎ সে অসুস্থ ছিল। সেই সিদ্দিক আজ থেকে কয়েক বছর আগেই মারা যায়। আমার প্রাইমারি স্কুলের শিক্ষক, উনি ওনার ছেলে 2 সন্তান সহ আব্দুল বাকের এবং আব্দুল জাকের সহ 3 জন রাজাকারে যোগদান করে। এরপর যখন 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়, 17 ডিসেম্বর কি 18 ডিসেম্বর, তখন গ্রামের লোকজন সবাই ওদেরকে ধরে নিয়ে আসে এবং গ্রামে এক উঁচু টিলার উপর তোলে। তোলার পর এরপর পিছন থেকে দুইজনের সজোরে লাথি মারে, লাথি মারলে ওরা গড়ায় গড়িয়ে গড়িয়ে ওরা ইয়েতে পড়ে যায়, নিচে পড়ে যায়। যখন ওরা নিচে পড়ে তখন ওদেরকে হাত দিয়ে কিল ঘুষে মেরে এবং লাথি মেরে রক্তাক্ত করে ওদেরকে অন দ্য স্পট গণপিটুনিতে ওরা 3 জনই মারা যায়। এটা হলো আমার দেখা যে যারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করছিল তাদের একবারে সরাসরি বাংলাদেশের জনগণ কর্তৃক শাস্তি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।